তাহলে কি করব যে এখানে প্রথমে লিখব ইন্টারেস্ট ডট রোমানে, ইন্টারেস্ট ডট রোমানিয়া লিখে ইন্টার দিব। দিলেই আমাদের এই যে রোমানি ইন্টারেস্ট চলে আসবে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের কি করতে হবে, সাইন আপে যেতে হবে। সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে আমরা যা আছে এখানে না নিচে যাবো, এই যে নিচে ক্রিয়েটিভ বিজনেস ফ্রি বিজনেস অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। করলে যে ক্রিয়েটিভ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট চলে আসবে। এখানে আমরা ইমেল অ্যাড্রেস দিব, দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দেওয়ার পরে তারপরে আমরা এখানে জন্ম তারিখ আমরা দিয়ে দিলাম। জন্ম তারিখ আমি এটা দিয়ে দিলাম, এইটা সমস্যা নেই, যে কোনো একটা জন্ম তারিখ দিয়ে দিলে হবে। দেওয়ার পরে আমাকে ক্রিয়েটে ক্লিক করতে হবে। ক্রিয়েটে ক্লিক যখনই করবো তখন আমাকে ওই পেজে নিয়ে চলে যাবে, এই পেজে নিয়ে চলে আসছে। আমি এখানে অলরেডি রোমানিয়ার জন্য আমি সাইন আপ করে রাখছি, তো সাইন আপটা তো আমি দেখাইছি যে কিভাবে সাইন আপটা করতে হবে। সাইন আপ করার পর পরে এইরকম একটা কথা চলে আসবে, এখানে সাইন আপের পরপরই পরের পেজটা হচ্ছে এইটা, এইরকম আসবে। আসলে আমাকে বলছে ডিসক্রাইব ইউর বিজনেস, তা আসলে আমি অনলাইন মার্চেন্ট মার্কেট প্লেস কাস্টমার গোল সার্ভিস প্রোভাইডার না কন্টেন্ট ক্রিয়েটর না পাবলিশার, আমি আদার দিয়ে রাখলাম, এখন আর কিছু দিব না, তা দিয়ে রাখলাম যেহেতু আমি অনলাইন বিজনেসটা ক্রিয়েট করতেছি। নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করলে এখন আছে বিজনেস নেম। বিজনেস নেমটা কি হবে, বিজনেস নেম দিলাম ওয়েট লস বা হেলথ, হেলথ দিলাম হেলথ। এখন হেলথ দেওয়ার পর কোথায়, মেক্সিকো। এখানে ওয়েবসাইট, ওয়েবসাইটটা হচ্ছে আমার ম্যাজিকোর যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা আমি ওখানে দিয়ে দেবো, ম্যাজিকোর। তাহলে এখানে ওয়েবসাইটটা আমি দিয়ে দিলাম, দেওয়া যাওয়ার পরে এখানে সেভ করলাম, টিক দিলাম, টিক দিলাম আমার এটা হয়ে গেল। তাহলে টেলাস অ্যাবাউট ইউর বিজনেস, বিজনেস মধ্যে আমি দিলাম হেলথ সংক্রান্ত বিজনেস, মেক্সিকো ওয়েবসাইট এইটা দিয়ে আমি আমার ওয়েবসাইটের নামটা আমি দিয়ে দিলাম। ওয়েবসাইটের নামটা কই গেল, আমি তো এখানে দিলাম ওয়েবসাইট, ওয়েবসাইটের নামটা কপি হয় নাই, এখানে এসে ওয়েবসাইট, হ্যাঁ হয়েছে, এইবার এসে দিলাম, এখানে টিক দিলাম, ডোন্ট, ও সরি, এই টিক দিলে হবে না, টিক মানে আই ডোন্ট হ্যাভ ওয়ান ওয়েবসাইট, ওয়েবসাইট নেই। এখানে ওয়েবসাইট দিয়ে দিলাম, দেওয়ার পরে আমার এখানে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে আমার এখানে তিনটা স্টেপ আছে, বলছে হোয়াট আর ইউর বিজনেস গোল, বিজনেস গোলটা কি, আমি দিলাম অনলাইন সেল, তারপরে আবার দেই ইন্টারেস্ট অডিয়েন্স তরকারি সুইট লিডার, অনলাইন সেল দিছি না, হোয়াট ইজ ইউর বিজনেস গোল, তাহলে অনলাইন সেল দিলাম আমি, সমস্যা নেই, একটা দিলে হবে। তারপর ব্র্যান্ড কি, ব্র্যান্ড হচ্ছে আমার হেলথ, হেলথ এখানে আছে কিনা, এই হেলথ অ্যান্ড ফিটনেস ব্র্যান্ড আমি দিয়ে দিলাম। বলছি ইন্টারেস্ট ইউর আর্নিং না, আমি এখনো চিন্তা ভাবনা করিনি, এটা দিলাম। এইটা দেওয়ার পরে আমাকে ডান দিতে হবে, ডান দিলে আমার এই বিজনেস অ্যাকাউন্টটা হয়ে যাবে, এই যে বিজনেস অ্যাকাউন্টটা হয়ে গেল। এখন এখানে কিছু আছে এগুলো আমি রাখতে পারি, নাহলে কেটে দিতে পারি, স্কিপ করতে পারি, সমস্যা নেই। তারপরে আমার এই বিজনেস অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। এখন বিজনেস অ্যাকাউন্ট তৈরি হলে প্রথমে আমার কাজ হচ্ছে কি, প্রোফাইলটা এডিট করা। তাহলে এখানে যাবো, যাওয়ার পর এই প্রোফাইলে যাব, যাওয়ার পর এখানে আমি এডিট প্রোফাইলে গিয়ে আমি এডিট করব। যে প্রোফাইলে যখন এডিট করবো তখন হেলথ তো লেখাই আছে, হেলথ অ্যান্ড ফিটনেস আমি দিয়ে দিলাম, এখানে ফিটনেস কথাটা থাক, ফিটনেস। তারপর এইটা সম্পর্কে লিখতে হবে আমাকে, এইটা সম্পর্কে লেখার জন্য আমি যাব ক্যানভাতে, সরি আমার চ্যাট জিপিতে, চার জিপিতে যাওয়ার পরে আমাকে লিখে দিতে হবে যে আমি আসলে কি চাচ্ছি। আমি চাচ্ছি রাইট শর্ট ডিসক্রিপশন
ফর ইন্টারেস্ট, প্রোফাইল, ইন্টারেস্ট প্রোফাইল অ্যাবাউট হেলথ অ্যান্ড ফিটনেস। হেলথ অ্যান্ড ফিটনেস প্রোফাইল, প্রোফাইল বানানটা ভুল গেছে। যারপর এটি দিলাম, আমাকে ও লিখে দিবে হেলথ অ্যান্ড ফিটনেস সম্পর্কে যতটুকু বলার আছে ওর লিখে দিচ্ছে, আমি লিখতেছি। লেখার পরে আমাকে এই লেখাটা জাস্ট কপি করে নিয়ে আমি চলে আসবো। এখানে আমার কি হলো, আমি নাম দিলাম, এটা দিলাম, এটা হেলথ অ্যান্ড ফিটনেস বসে লিখতেছে। লেখা শেষ হয়ে গেলে আমি এখানটা জাস্ট কপি করে নেবো, আর কিছু না, এই শেষ। তবে এখানটা এইটুকু একটু কপি করে নেবে, আবার বেশি দরকার নেই। এটা আমি কপি করে নিয়ে আমি ডিসপ্লে অ্যাবাউটে দিলাম। দেওয়ার পরে আমার এখানে নিচে এসে বলতেছে এটা কি, দিলাম হিসি, এটা দিচ্ছে, আমার ব্লগ দেওয়া আছে, এটা দেওয়া আছে, এখানে ইউজার নেম যা আছে তাই থাক, সমস্যা নাই। এখানে কান্ট্রি চুজ, কান্ট্রি, কান্ট্রি হচ্ছে মেক্সিকো, মেক্সিকো, মেক্সিকো নেই, মেক্সিকো আছে বোধহয়, কান্ট্রি হচ্ছে মেক্সিকো, 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 মাকাও, মাকাও, আমি ইউএস দিলাম, সমস্যা নেই, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা দিয়ে দিই, ইউএস, 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 ইউনাইটেড কিংডম, ইউকে দিলাম, সমস্যা নেই। দেওয়ার পরে ফোন নম্বর চাচ্ছে, ইউকে ফোন নম্বর কিভাবে পাবো, ফেক নেম জেনারেট হয়ে যাবো, ফেক নেম জেনারেটর, 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 এই ফেক নেম জেনারেটর লিখে ইন্টার দিলি, আর ফেক নেম জেনারেটর চলে আসবে। এই ফেক নাম জেনারেটর থেকে আমাকে দিতে হবে ইউনাইটেড, আমি ইউকে দিছি তাই না, এখানে ইউকে দিব, ইউনাইটেড কিংডম। দেওয়ার পরে এখানে আমি একটু দিলাম যে বয়সটা একটু কমায় দিলাম, এইরকম দরকার হলে এখানে পুরোটা মেল ফিমেল করে দিলাম, 19 থেকে 35 মধ্যে দিলাম, রেট দিলাম, দিলে আমার এই যে চলে আসছে। এখন এখানে আমার ফোন নম্বর টোন নম্বর সব পাবো, এই যে, এই যে ফোন নম্বর, ফোন নম্বর আমি পেলাম। এখানে যাওয়ার পর আমি ফোন নম্বর 44 কেন, ইউকে, ইউকে, ইউকে কোড 1, ও ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম দেয়নি, ইউনাইটেড কিংডম দেওয়া হবে, এই যে 44 কোড, এটা ফোন নম্বর, ইউনাইটেড কিংডম দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি ফোন নম্বরটা দিয়ে দিই। দেওয়ার পরে ইনক্লুডিং ডিটেলস, লোকেশন, লোকেশনগুলো আমি দিয়ে দিই, সমস্যা নেই, ইনক্লুড টিক দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি লোকেশনগুলো দিয়ে দিচ্ছি, এই যে, এই একটা, তারপরে এখান থেকে সরি সিটি কান্ট্রি কোড, বার্থ ডেট, নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, মজিলা অ্যাসিস্ট্যান্ট, ব্রাউজার এজেন্ট, ম্যানেজমেন্ট, এখানে একটা ঠিকানা পাবো আর কি, দরকার নেই, ওই ঠিকানায় দিয়ে দিই, সমস্যা নেই, কোনো কিছু না। ইউকে পোস্ট কোড কত ওটা একটু দেখে আসি আমি, ইউকে, ইউকে, ইউকে,
মুশকুট। কান্ট্রি ইউকে, ইউনাইটেড কিংডম, ওগুলো অপশনাল, ওগুলো দরকার নেই। সিটি, কান্ট্রি, স্টেট দরকার নেই। অ্যাড্রেস হলে অ্যাড্রেস টু সিটি, সিটি এখান থেকে আমি সিটি পাবো। সিটি 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 এটাই সিটি, সমস্যা মার্কাস সিটি ওটাই, ব্যাস সিট দিব। সিট দিলাম, সিট নিয়ে নিবি, সিট নেই নেই কি চাচ্ছে, ইকুইটি অর স্টেট, সমস্যা নেই, স্টেট আমেরিকা, স্টেট হচ্ছে আমেরিকা, পোস্টাল কোড হচ্ছে এটা দিলাম, যা হয় হবে, পোস্টাল কোড নিয়ে লিখ। কি বলছে, প্রোফাইল এটা ওই নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক নিউ ইয়র্ক আমেরিকা, আমেরিকা এটা বাংলাদেশ কেন, কান্ট্রি হচ্ছে সেভ দিলাম, সেভ হয়ে গেল। এখন আমার প্রোফাইল সেভ হয়ে গেছে। এখন প্রোফাইল ছবি চেঞ্জ করতে গেলে আমি ওই ছবিটাই, আমার ছবিটা যেটা করা আছে ওই ছবিটা আপাতত দিয়ে রাখি। প্রোফাইল ছবি সেভ, রিলোড দেই, প্রোফাইল ছবি সেভ। এখানে আমার আর কিছু আছে নেই, প্রোফাইল ছবি সেভ হয়ে গেল। এখন আমাকে কাজ করতে হবে কি, আমাকে সেটিংস, বিজনেস অফ এখানে সিলেক্ট করে দিব। সেটিং এর পর বিজনেস অফ সিলেক্ট করে দিয়ে এখানে বিজনেস অফ থাকবে, এখানে এটা থাকবে আমার। এখানে আসার পরে আমি কিছু আমার কাজ আছে, সেটা হচ্ছে এই প্রোফাইলে থাকা অবস্থায় আমি এখানে কিছু প্রোফাইল, এইটা আবার এই হেলথ পেজে দিয়ে আছে, আমি এটা কভার ফটো দিতে পারবো, কোনো সমস্যা নেই। এটা দেওয়ার জন্য আমাকে যেতে হবে ক্যানভাতে, ক্যানভাতে যখনই যাব তখনই আমি এটা করতে পারবো। এখানে লিখব এই, সরি, বিজনেস ইন্টারেস্ট কভার বিজনেস ইন্টারেস্ট কভার ইন্টারেস্ট কভারে হেলথ অ্যান্ড ফিটনেস এখানে হেলথ অ্যান্ড ফিটনেস এখান থেকে কভার দিই, হেলথ অ্যান্ড ফিটনেস এর কভার নিলাম, নিলাম নিলাম কভারটা যেটা দেখতে ভালো লাগবে ঠিক সেটাই আমরা নেব। Thank you.
আছে নেওয়ার মতো, আর নেওয়ার মতো নেওয়ার মতো নেওয়ার মতো অনেক ভালো লাগছে, সেটাই আমি কাস্টমাইজ করব। কাস্টমাইজ করে ফিটনেস হেলথ অ্যান্ড ফিটনেস আর কিচ্ছু করব না, হেলথ অ্যান্ড ফিটনেস করলাম, এখানে শেয়ার দিলাম, এখানে ডাউনলোডে চলে গেলাম। যাওয়ার পরে আমি এটাকে ডাউনলোড করে দিলাম, ডাউনলোড করে দিয়ে আমার যে হেলথ অ্যান্ড ফিটনেস এর ছিল এই হেলথ অ্যান্ড ফিটনেসটা আমি প্রোফাইলে দিয়ে দেবো, এটা কভার ফটোতে আমি দিয়ে দেবো। জাস্ট এখানে সেভে যাবে, সেভে গেলে আমার এখানে আমি লিখবো হেলথ অ্যান্ড ফিটনেস, তাহলে এই পিকচারটা আমার ইস্যু করা থাকলো। আমি পিন্টারেস্টে যাবো, এডিটে যাবো, ব্রাউজ করবো, এইটাতে যাবো, ওপেন করব, এটা ওপেন হবে, ওপেন হওয়ার পরে আমি দেখি হ্যাঁ ঠিক আছে ডান, ডান হয়ে গেল। এই যে ডান হয়ে গেল, যাওয়ার পরে আমার আর এডিট প্রোফাইলের আর কিছু নাই, এগুলো সব শেষ আমি করে ফেলে দিছি। এখন এই প্রোফাইলে থাকা অবস্থায় আমাকে কিছু পিন তৈরি করতে হবে, আগে বোর্ড তৈরি করতে হবে, বোর্ড। এই বোর্ড তৈরি করার জন্য প্রোফাইলে থাকা অবস্থায় আমি এখানে প্লাসের চিহ্ন ক্লিক করবো, তারপরে যে বোর্ড আসবে বোর্ডে ক্লিক করার প্রথম হচ্ছে আমি দিব ফিটনেস, ফিটনেস যে ক্রিয়েট দিলাম বোর্ড, ক্রিয়েট বোর্ড দেওয়ার পরে এখানে বোর্ডে কিছু আসবে, সেই ফিটনেস গুলার জন্যে আমি গ্রো ওয়েট, ওয়েট গেইন, ওয়েট এগুলো পরে আমি এইটা দিব, জাস্ট এইটাতে ক্লিক করবো, সেভ হয়ে যাবে। এখান থেকে এসে এইটাতে ক্লিক করবো, সেভ হয়ে যাবে। আমি এখানে এসে এইটাতে ক্লিক করবো, সেভ হয়ে যাবে, এটাতে ক্লিক করবো, সেভ হয়ে যাবে, এটাতে ক্লিক করবো, সেভ হয়ে যাবে, বাস পরে আমি আরো দেবো। এই গেল আমার একটা পিন। এবং আর একটা আমি চলে আসবো এখানে, এখানে আসার পরে আমি যদি আবার এখানে চলে যাই আমার প্রোফাইলে, তাহলে আমি এই বোর্ডটাকে আবার পাবো, ফিটনেস পেলাম। এরপরে আমি এখানে আমি দিলাম যে আবার বোর্ডে যাবো, যার পরে বোর্ডের নাম দিলাম স্কিন কেয়ার, দিলাম ক্লিক, দেওয়ার পরে এখানটা স্কিন কেয়ারে যেগুলো আসবে সেগুলো আমি একটু এই স্কিন কেয়ার, স্কিন কেয়ার সংক্রান্ত অটোমেটিক চলে আসছে, আমি এটা সেভ করে নিলাম, এটা সেভ করলাম, পরে আমি আরও সেভ করতে পারবো, কোনো সমস্যা নেই। এইটা সেভ করলাম, সরি, এটা সেভ করলাম, এটা সেভ করলাম, ব্যাস ডান। পরে আমি আর কোন দেবো আর কোন, এরপরে আবার আমি প্রোফাইলে চলে যাব, প্রোফাইলে যে হেলথ অ্যান্ড ফিটনেস চলে গেলাম, যাওয়ার পরে এখান থেকে আমি প্লাস ক্লিক করব, করলে আমার এখানে বোর্ড দেখাবে, বোর্ডে যাব, যার পাওয়ারটা হচ্ছে ওয়েট লস একটা, বাস এখানে ক্রিয়েট করব, করলে ওয়েট লস সংক্রান্ত দেখাবে, সেগুলো আমি এখানে ওয়েট লস সংক্রান্ত কিছু আছে, ওয়েট লস, ওয়েট লস, আচ্ছা নাই, না থাকলে সমস্যা নাই, আমি এখানে যাব। যাওয়ার পরে এটা এখন তো থাকলোই, এখানে আমি ফিটনেসে গেলাম, যাওয়ার পরে আমার এই যে পিন ওয়েট লস এখানে ক্লিক করব, করার পরে আমি সার্চ দিয়ে কিছু দিয়ে আসব, সার্চ দিব প্রোফাইল নেম না, সার্চ দিব এখানে ওয়েট লস এডিট ব্র্যান্ড, প্রোফাইল সার্চ দিব ওয়েট লস, ওয়েট লস দিয়ে সার্চ দিলে আমার কিছু ওয়েট লস দিয়ে চলে আসবে, এই যে ওয়েট লস দিয়ে চলে আসছে, এইগুলো আমি সেভ করব, এখানে দিব, দেওয়ার পর কার মধ্যে সেভ করবো ওয়েট লস এর মধ্যে, এখানে আসবো
টিকে থাকার পরে আমি নিচে এইটাতে কি করব, সেভ দেবো কার মধ্যে, ওয়েট লসের মধ্যে। এরপরে এটা সেভ দেবো কার মধ্যে, ওয়েট লসের মধ্যে। এটা সেভ দেবো কার মধ্যে, নিচে চলে আসি। নিচে আসার পরে এই যে এটা সেভ দেবো ওয়েট লসের মধ্যে। আবার এখান থেকে এটা সেভ দেবো ওয়েট লসের মধ্যে দিতে পারি। আবার আমি ক্রিয়েট বড় তৈরি করতে পারি, এখান থেকে ওয়েট লসের মধ্যে দিলাম, ব্যাস। এরকম করা 20টা পিন, প্রতিদিন 20টা পিন মানে বোর্ড সাবমিট করতে হবে। করার পরে এটা ওয়েট লস, ওয়েট লস এর মধ্যে দিয়ে দিই। এখন আসি আমার প্রোফাইলের মধ্যে। আসলাম, আসার পরে আমি এখান থেকে আমার ওয়েট লস গুলো আমার চলে গেল, এই যে পিন চলে গেল, যেগুলো আমার পিনটা ইউরিকেন ওয়েট লসের মধ্যে হলো। একটু রিলোড দিই, তাহলে হয়তো আসবে। সিলেক্ট এই তো ঠিক আছে, ওয়েট লসের মধ্যে এগুলো চলে আসছে। আচ্ছা আসছে, এগুলো ওয়েট লসের মধ্যে আছে। এখন আমি যখন আমার প্রোফাইলে চলে আসবো, আসার পরে এই যে ক্রিয়েট কথাটা আছে, ক্রিয়েট, এখন এখন তো এই যে 3টা পিন হয়ে গেছে, এগুলো পিনের মধ্যে ঢোকার পর আমার কাজ হচ্ছে কি, আমি পিনের মধ্যে ঢুকবো, ঢোকার পর এই পিনটা ওপেন করব, করার পর জাস্ট এদেরকে ফলো দেবো। এটা কাজ শেষ, আবার ব্যাকে যাব, এখানে ঢুকবো, ঢোকার পরে একে ফলো দেব, আমার কাজ শেষ। আবার ব্যাকে যাব, এখানে ঢুকবো, ঢোকার পরে একে ফলো দেব, মানে এর ফলো করা আছে, এটাকে ফলো দেব। জাস্ট এখানে ঢুকবো, ঢোকার পরে এটাকে ফলো দেব। এইভাবে প্রত্যেকটাতে ঢুকে ঢুকে আমাকে কি করতে হবে, ফলো দিতে হবে, তাহলে আমার যে বোর্ডটা থাকবে এই বোর্ডের মধ্যে আমি এগুলো ফলো দিয়ে দেব। একটা বোর্ড গেল, স্কিন কেয়ার বোর্ড, ফিটনেস বোর্ডে যাই, ফিটনেস বোর্ডে যাই, এরকম ক্লিক করব, আর এখানে আমি ফলো দিয়ে দেব। ব্যাকে যাব, এখানে ক্লিক করব, ওইটা ফলো দিয়ে আস, এটাতে যাব, ফলো দিব। যতগুলো আমি পিনটাকে ডাউনলোড করে নিয়েছি, প্রত্যেকটাতে আমাকে ফলো দিয়ে রাখতে হবে। ফলো দিলে কি হবে, এই অল্প যাদের ফলো থাকে এরা আরেকজনকে ফলো দেয়, কিন্তু যাদের বেশি ফলোয়ার আছে এরা কিন্তু ফলো দিতে চায় না। এই যে আমরা যাদের কম সংখ্যক ফলোয়ার আছে এদেরকে আগে ফলো দেব। দেওয়ার এটা কি হলো, এটা আমার হচ্ছে স্কিন কেয়ার, একটু যাই, যাওয়ার পরে আমি স্কিন কেয়ারটাকে ফলো দিয়ে আসি। তাহলে আমার প্রত্যেকটা যে বোর্ড গঠন করেছি এইটা ফলোটা আমার চলে আসবে, সমস্যা নেই, মতো আছে ফলো, অসুবিধা নেই। এটা একটু যাই, যাওয়ার পরে এইটা ফলো দিই, দেওয়ার পরে এখানে যাই, যাওয়ার পরে ওইটা ফলো দেওয়া আছে, শেষে একটা এটা ফলো দেওয়া নেই, এই যে ফলো দিলাম। এইভাবে ফলো দিয়ে আমরা রাখবো, রাখার পরে আগামী ক্লাসে আমরা দেখাবো যে কিভাবে আমাদের পিন সাবমিট করতে হয়। পিন সাবমিট বলতে কি, যে আমরা কিভাবে এখানে পোস্ট করব, সেটা যে কিভাবে পোস্ট করব সেটা আগামী ক্লাসে আমরা দেখাবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই।